হ্যালো ফ্রেন্ড যারা ভিডিওটি দেখছেন তারা কেউ স্কিপ করে চলে যাবেন না যারা আমাদের কোম্পানিতে কাজ করছেন এমসিলের ওপর তারা কিন্তু মন দিয়ে ভিডিওটি দেখুন কারণ আজকে আমরা যে পার্টটা দেখাচ্ছি দেখুন আমরা প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা পার্ট করে দেখিয়ে দিচ্ছি তাতে আপনারা যখন কাজ করছেন কাজ করতে কিন্তু আপনাদের সুবিধা হবে আজকে যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে আপনারা ধুতি আর অন্যগুলো কীভাবে করবেন সেটা কীভাবে করলে আপনার এমসিলটা বাঁচবে এবং দেখতেও ভালো লাগবে দেখুন একটা জিনিস মাথায় রাখবেন কোম্পানিটা আপনাদেরও আপনারা যদি ভালো করে কাজ করেন মার্কেটে ভালো বিক্রি হলে তবে কিন্তু আপনাকে আমরা কাজটা দিতে পারব সেই জায়গাটা ধ্যান দেওয়ার জন্যই আমরা ভিডিওগুলো বারবার আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা দেখে কাজ করতে পারেন তো স্ক্রিপ্ট না করে ভিডিওটি পুরোটি দেখুন আর যারা নতুন দেখছেন ভিডিও তারা যদি মনে করেন এই কোম্পানিতে কাজ করবেন তাহলে কিন্তু কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন কোম্পানিতে সরাসরি আসতে হবে এসে কথা বলতে হবে কাজগুলো দেখতে হবে যে আপনি কাজটা করতে পারবেন কিনা না কাজটা নিয়ে গিয়ে কিন্তু আপনি লক্ষ্যাটিয়ে করাতে পারবেন মাত্র এক দিনের ট্রেনিং আমরা এই কাজটা শিখিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা অনেকে ভাবছেন যে বিশাল কিছু টাফ কাজ না আমাদের যে কাজটা আগে হতো বা এখনও যেটা হয় যেটা দেড় মাসের ট্রেনিং হয় সেটা কিন্তু এই কাজটা থেকে অনেক টাফ অনেককে আমরা বলেওছি যারা কাজ করতে আসে যারা ট্রেনিং নিয়েছেন বা যারা কাজ করছেন তারাও জানেন যে আমরা দুটো বলে দিই কম্পেয়ার দুটোই করে দিই যে কোনটা সোজা আছে কোনটা টাফ আছে দেখে মনে হচ্ছে যেন এই কাজটা টাফ আছে কিন্তু এই কাজটা খুবই ইজি আছে যে কেউ যে কোনো বয়সের মানুষ এই কাজটা কিন্তু করতে পারবে কাজটা আপনি নিয়ে গিয়ে লক্ষাটিয়েও করাতে পারবেন এছাড়াও যদি মনে করেন যে আপনি যে কাজটা করছেন করার পর যদি মনে করেন আপনি মার্কেটে সেলিং করবেন বা মার্কেটে সাপ্লাই করবেন একটা পার্ট টাইম বিজনেস করবেন সেটাও করতে পারেন আপনি যে কাজটা আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছেন কাজটা করে এনে কোম্পানিকে জমা দেবেন সঙ্গে সঙ্গে আপনি পেমেন্টটা বুঝে নেবেন কোম্পানি এটাকে ফিনিশিং করবে ফিনিশিং টাচ কোম্পানি দেবে ফিনিশিং টাচ দিয়ে সেটাকে ফ্রেমিং করে প্যাকিং করে তারপরে আপনি নিয়ে গিয়ে মার্কেটে আপনার সাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এক্সট্রা লাভ রাখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুশো টাকার চাপে আপনি কিন্তু মার্কেটে বিক্রি করতে পারেন আর যারা ডাইরেক্ট সেলিং করবেন তাদের তো পাঁচশো ছশো টাকার চাপিয়ে সেলিং করতে পারবেন এতটা কম দামে এই কোম্পানি থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি নিয়ে গিয়ে হোলসেল মার্কেটও কিন্তু সাপ্লাই করতে পারবেন এমন ধরো আপনারা নিয়ে গিয়ে কিন্তু হোলসেল মার্কেটও সাপ্লাই করতে পারবেন অথবা কোনো রিটেলারকেও আপনারা সাপ্লাই করতে পারবেন যারা রিটেলার তারা কেউ আসবেন না কারণ হচ্ছে রিটেলারদের জন্য এখানে কোনো সেলিংয়ের ব্যবস্থা নেই কারণ যারা হোলসেলার আছে তাদেরকে আমরা কোয়ান্টিটি হিসাবে প্রোডাক্টটা দিই তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনাদের কালেক্ট করতে হবে রিটেলার এখানে রকম মাল পাবেন না এক পিস দু পিস মাল কাউকে দেওয়া না যারা হোলসেলার করছেন হোলসেল করছেন প্রথম প্রথম আপনারা হয়তো ব্যবসাটা করতে চাইছেন সেক্ষেত্রে আমরা বুঝে আপনাদেরকে এক পিস দু পিস মাল দেবো স্যাম্পেলিংয়ের জন্য স্যাম্পেলিং করবেন তারপরে কিন্তু আপনাদের কোয়ান্টিটি বাড়াতে হবে আর যারা রিটেলার আমরা দেখলেই বুঝতে পারবন বা যদি প্রথমে এসে বলেন যে স্যার আমি রিটেলার হোলসেলার আপনাকে হয়তো এক পিস দু মাল নিলেন তারপরে আপনি বুঝে যাব প্রথম দু একটা ক্ষেপে বুঝে যাব যে আপনি রিটেলার কি হোলসেলার সেই জায়গাটা একটু মাথায় রাখবেন যারা কাজ করছেন তারা একটু মন দিয়ে কাজ করুন কোম্পানি কিন্তু আপনারও আপনাকে ভালো করে কাজ করতে হবে যাতে কোম্পানিতে মালটা বিক্রি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে অন্যগুলো করা হচ্ছে অন্যের একটা ম্যাটার আছে কি তো অন্য দিলে দেখতে না কাজ খুব ভালো হয়ে যায় দেখবেন এখন আপনি ফিগারটা বানাচ্ছেন ফিগারটা বানানোর পর যদি অন্যটা না দেন দেখবেন ওটা মানে রোবা রোবার লাগে বা মনে হচ্ছে কম্প্যাক্ট হয়নি এই ব্যাপারটা চলে আসে যদি একটা ছোট্ট এরকম একটা ওড়না দিয়ে দেন না তাহলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই প্যাটার্নটা কিন্তু একটু মাথায় রাখবেন যে কারণে আমরা ভিডিও দিচ্ছি ভালো করে দেখুন যে কীভাবে এটাকে কাটিং করা হচ্ছে এবং বেলা হচ্ছে খুব বেশি শক্ত বা খুব বেশি মোটা করে বেলতে হবে না আপনি পাতলা করে বেলে কাটিং করবেন কাটিং করার সময় অবশ্যই মাথায় রাখবেন কাছে একটু জল রাখবেন জলটা রাখার পর সেই যখন আপনি কাটিংটা করছেন একটু ছুরিতে জলটা ছুরিটা একটু জলে চুবিয়ে নিয়ে তারপরে কাটিং করবেন দেখবেন সাইডগুলো ফাটবে না বা লেগে যাবে না এই ব্যাপারটা কিন্তু আছে এই জায়গাটা একটু মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করবেন যারা নতুন ভিডিও দেখছেন যদি মনে করেন এই কাজটা করবেন তারা কিন্তু সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন যারা ভাবছেন যেন কোনো পার্ট টাইম বিজনেস করবেন তারাও কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারেন ওকে এই জায়গাটা আপনারা কোথায় বা কিভাবে আসবেন সেরকম ভিডিও আমি ইউটিউবে অনেক দিয়েছি এটা আমি তবুও বলে দিই চুচুড়া স্টেশন রোড বঙ্কিম কানন বন্ধন ব্যাংক আছে বন্ধুরা মাথায় রাখবেন চুচুড়া স্টেশন রোড বঙ্কিম কানুন বন্ধন ব্যাংক ওই গলিতেই লাস্ট বিল্ডিংয়ে আমাদের অফিস আছে ফার্স্ট ফ্লোরে ঠিক আছে সে অফিসে এসে যোগাযোগ করতে হবে অফিসে ব্যানার দেওয়া আছে ভালো করে ফলো করে চলে আসবেন এসে অফিসে এসে কাজগুলো দেখবেন অফিস আদৌ আছে কিনা সেটা আগে জানুন কোম্পানি কত সেটাও জানুন তারপরে আপনি ডিসিশান নিন কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই এবার অনেকে কোশ্চেন করে যে স্যার ট্রেনিং হ্যাঁ ট্রেনিংয়ের জন্য আপনাকে কি করতে হবে বা কাজটা নেওয়ার জন্য কত টাকা দিতে হবে কোনো মেশিন কিনতে হবে কি না এরকম কোনো ব্যাপার নেই কোনো মেশিনের ব্যাপার নেই ডাইরেক্ট হাতে কাজ হবে এটা ট্রেনিংটা যখন আমরা দেব একটা ট্রেনিং চার্জ অবশ্যই আমরা নিই যেটা মার্কেটের থেকে অনেক কমে এটা একটা মার্কেট থেকে ট্রেনিং চার্জ নিতে গেলে আপনি একটু খোঁজখবর নেবেন যে কতটা অ্যামাউন্ট নেয় ওই একদিনের ট্রেনিং চার্জ আমরা নেব। ওই ট্রেনিং চার্জটার মধ্যে ইনক্লুডিং আপনি এখানে ট্রেনিং করার সময় যে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস মেটেরিয়ালসটা কিন্তু ওই আপনার ট্রেনিং চার্জের মধ্যে আমরা আপনাকে দিয়ে দেবো ওটার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে না ইভেন বাড়িতে প্র্যাকটিস করার জন্য কিন্তু আপনাকে আমরা মেটেরিয়ালস দেবো সেই ট্রেনিং চার্জের মধ্যে তার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না বুঝতে পারছেন যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু কাজ করে এনে জমা দেবেন সঙ্গে সঙ্গে ক্যাশ পেমেন্ট পেয়ে যাবেন কোনো অজুহাত নয় মাসে পেমেন্ট দেবো সপ্তাহে পেমেন্ট দেবো মাল রেখে দিয়ে যান মাল বিক্রি হোক তারপরে পেমেন্ট দেবো মালকে মালগুলো বিক্রি হচ্ছে না যতদিন না বিক্রি হয় ততদিন পেমেন্টটা আটকে থাকবে এরকম কোনো অজুহাত নয় অনেক কোম্পানি আপনাদের কী করে মালটা নেয় কাজটা করায় করানোর পর মালটা রেখে দিলে হ্যাঁ বিক্রি হোক তারপরে আপনাকে আমরা পেমেন্টটা দেবো এই জিনিসটা করে কিন্তু আমাদের কোম্পানির একটা প্লাস পয়েন্ট আছে যে আপনি যখন কাজ করে নিয়ে আসবেন কাজটা ভালো হয়ে গেল আমরা জমা নিয়ে নিলাম জমা নিলাম সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে সেটা আমরা বিক্রি করতে পারি বা না পারি মার্কেটে বিক্রি হোক বা না হোক আপনাকে আমরা পেমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গেই করে দেবো এইটা কিন্তু কোম্পানি সবার ক্ষেত্রে একই নিয়ম রেখেছে সবার জন্য একই এবার হচ্ছে অনেকে এরকমও কোশ্চেন করেন স্যার আমি তো অনেক দূর থেকে আসছি মালটা নিয়ে যেতে নিয়ে আসতে একটু প্রবলেম হচ্ছে তো অন্য কোনো ব্যবস্থা আছে কি না অবশ্যই আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে লোক সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ আপনাকে মোটামুটি কিছু একটা ইউনিট তৈরি করে কাজ করতে হবে ইউনিট তৈরি করে কাজ করলে আমি যখন আপনাকে মালটা পাঠাবো যাতে আমার ট্রান্সপোর্টিং খরচাটা উঠে আসে আপনার কাছ থেকে যেন আমি লাভটা করতে পারি দেখুন কোম্পানিটা খুলেছি বিজনেসটা করছি নিশ্চয়ই আমরা প্রফিটের জন্যই করছি এটা সরাসরি ইউটিউবে বলছি এরকমভাবে কেউ আপনাদেরকে বলে দেবে না প্রফিটের জন্যই করছি আপনারাও এখানে আসেন দুটো পয়সা ইনকাম করার জন্য প্লাস আমরাও এখানে কাজটা খুলেছি বিক্রি করে দুটো পয়সা ইনকাম করার জন্য তো বেসিক্যালি দুজনেরই ইনকামের ব্যাপার আছে তো সেক্ষেত্রে যখন আপনি একটুখানি বেশি লোক দিয়ে করাবেন তখন যদি আমি ট্রান্সপোর্ট করি বেশি মাল তাহলে কিন্তু আমার পর্দাটা হবে ট্রান্সপোর্টিং খরচা সব কোম্পানির থাকবে যখন আপনি কাজ করবেন সব ট্রান্সপোর্টিং খরচা টোটালটাই কিন্তু কোম্পানি বেয়ার করবে হ্যাঁ কিন্তু কোয়ান্টিটিটা হতে হবে কাজটা একটু ভালো হতে হবে প্রথমে একবার দুবার আপনাদেরকে আসতে হবেই কারণ কোম্পানির সঙ্গে কমিউনিকেশান আপনাকে রাখতে হবে এটা একটু মাথায় রাখবেন কীভাবে উনি কাজ হচ্ছে কাজের কী চেঞ্জ আসছে কাজ কতটা বেটার হচ্ছে কি প্রবলেম হচ্ছে এগুলো একটু নিয়ে শর্ট আউট করার ব্যাপার থাকে এছাড়া আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যেটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কীভাবে করা যায় ওকে সে ভিডিওগুলো একটু দেখে নেবেন দেখুন বন্ধুরা কীভাবে কাটা হচ্ছে ধুতিটা একটু ভালো করে দেখুন কাটিংটা খুব ম্যাটার করে একটা যখন আপনি বেলবেন না ওই বেলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কাটিংগুলো যেভাবে করা হচ্ছে এভাবে কিন্তু কাটিংগুলো আপনি করে নিতে পারবেন তাতে কিন্তু আপনার কাজগুলো সুবিধা হবে মানে কী করছে বেলছেন একটা কাটিং করে আবার বেলছেন দরকার নেই আপনি একসঙ্গে সব পুরোটা বেলে নিলেন বেলে নেওয়ার পর কাটিংটা এমনভাবে করুন অনেকগুলো বেরিয়ে যায় দু তিনটে চার পাঁচটা বেরিয়ে গেল তাহলে আপনি পরপর বসিয়ে দিতে পারবেন বসানোর অবশ্যই একটু নিয়ে আঠা লাগিয়ে নেবেন আমরা ভিডিওতে দিয়েছি কীভাবে আঠাটা লাগাতে হয় ভালো করে ভিডিওটি ফলো করবেন স্ক্রিপ্ট করে চলে যাবেন না বা স্কিপ করে যদি চলেও যান একটু ভালো করে পেছন দিকে গিয়ে আবার একটু দেখে নেবেন সামনের দিকে একটু দেখে নেবেন তাতে কিন্তু আপনার সুবিধা হবে যে হ্যাঁ কীভাবে আঠাটা লাগানো হয়েছে এছাড়াও দশ পনেরো মিনিটের মধ্যে যে ভিডিওটি দেওয়া আছে দশ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কীভাবে কাজ করা যায় সেই ভিডিওটি একটু ফলো করবেন তাহলে কিন্তু আপনি আরও ডিটেলসটা বুঝতে পারবেন কাজটা কিন্তু আপনার আরও বেটার হবে যারা নতুন ভিডিও দেখছেন তারা যদি মনে করেন কোম্পানিতে কাজ করবেন তারা কিন্তু সরাসরি কোম্পানিতে এসে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডিটেলসটা জানতে পারেন এছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো একটু ফলো করুন বাড়িতে বসে এই কাজটা দেখে নিন তারপর ডিসিশান নিন আপনি পারবেন কি না বন্ধুরা কাজটা খুবই ইজি আছে অনেক দূর থেকে আসছেন প্রিপারেশান নিয়ে চলে আসুন একদিনেই ট্রেনিং হয়ে যাবে একদিনেই ট্রেনিং শিখে যাবেন বাড়িতে বসে কাজ করতে পারবেন ওকে বন্ধুরা এতক্ষণ ভিডিও থাকার জন্য ধন্যবাদ নমস্কার